ওম জয় তিলকনাথ। সুধী ভক্তবৃন্দ, সুধী দর্শক বৃন্দ, এবং অতি অবশ্যই আমার এবং সেই সঙ্গে আমার পরম প্রিয় বাবার প্রিয়জনেরা, তোমাদের সকলকে অন্তরের আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের পরম প্রিয় প্রাণাধিক প্রিয় প্রাণেশ্বর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটি অতি অদ্ভুত উপলব্ধির কাহিনী। ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়। বাবা, তোমার কৃপা তুমি জানো, কি অদ্ভুত অলৌকিক তোমার কৃপা বাবা। দাদাভাই নমস্কার, আমি শতরূপা হালদার বসিরহাট নিউ টাউন থেকে লিখছি। আচ্ছা, বাবা লোকনাথ যে কতভাবে কৃপা করেন দাদাভাই, তা আমাদের ধারণারও বাইরে। এই তো গত শুক্রবার আমি বাড়িতে একটু পায়েস রেঁধেছিলাম আমার ছোট ছেলে বিট্টুর জন্য। বেশ কয়েকদিন ধরেই ও মা তোমার হাতের পায়েস কতদিন খাইনি এমনটা বলছিল, তাই ভেবেছিলাম শুক্রবার দিনই ওর জন্য পায়েস রাঁধব। আর তার জন্য গোপালদাকে দুদিন আগেই বলে দিয়েছিলাম যে শুক্রবার দিন দুধের দুধ বেশি দিও। গোপালদারও ওই স্বভাব, দুধ ভালো দেয় ঠিকই, তবে হঠাৎ করে বেশি দুধ চাইলে দিতে পারে না, বলে বৌদি আগে থেকে বলবেন। এবার তাই একেবারে দিন দুই আগেই বলে রেখেছিলাম, যথারীতি গোপালদাও ঠিক আমার কথা মতো দুধও এনেছিল, আর সেটা দিয়ে আমি আমার মানিকের জন্য পরম যত্নে পরমান্ন রান্না করেছিলাম দাদাভাই। রাত্রে রাত্রে যেটা আমার মনে হয়েছিল সেটা হলো, আমার বাবাও তো পরমান্ন খেতে খুব ভালোবাসেন, তাহলে বাবাকেও তো একটু নিবেদন করতে হয় দাদাভাই। অথচ আমার এমনই পোড়া কপাল যে ব্যাপারটি আমার আগেই মাথায় আসলে আমি আমার নিরামিষ গ্যাসেই সেটা রাখতাম, কিন্তু এখন তো আর নতুন করে সেটা করার কোনো উপায় নেই। যাই হোক, মনটা খারাপ হলেও ভেবেছিলাম বাবা সন্তানের খাওয়া মানে তো বাবারই খাওয়া, তাই না? তাই সে কথা ভুলে গিয়েই পায়েস রাঁধলাম। এরপর সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে একটু অন্য কাজে গিয়েছিলাম, এসে দেখি হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। এবার যেই সেটা সারাশি দিয়ে ধরে নামাতে যাব, অমনি সারাশি উল্টে সমস্ত পায়েস পাশের বেসিনের ওদিকে পড়ে গেল। সাথে সাথে আমার বাবার প্রতি যথেষ্ট রাগও হলো। মনে মনে বাবাকে বলছিলাম, বাহ বাবা তুমি এত লোভী, তোমাকে দিলাম না বলে তুমি আমার ছেলেকেও খেতে দিলে না, ছি বাবা। এরপর মনের দুঃখে রান্নাঘর থেকে বেরিয়ে টিভি ছেড়ে টিভি দেখতে শুরু করি। না, টিভিও তো দেখতে ভালো লাগছে না দেখছি, যাই রান্নাঘরটি ওভাবে পড়ে আছে পরিষ্কার করে আসি। এই ভেবে যে পরিষ্কার করতে গেছি দাদাভাই, সেই পায়েসের কড়াই ওঠানোর পর দেখতে পাই পায়েসের কড়াইয়ের ভেতর একটি টিকটিকি মরে পড়ে আছে, আর ফুলে একদম নীল মতো, মানে সে এক মারাত্মক ব্যাপার। ওটা দেখেই আমি আমার ভুল বুঝতে পারি। আমি ছুটে চলে যাই বাবার ছবির কাছে, গিয়ে কেঁদে কেঁদে বলি, বাবা গো তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার সন্তান, এক অথম সন্তান বাবা, তোমায় না জেনে কত অকথা কুকথা বলে ফেলেছি, তুমি আমায় মার্জনা করো বাবা। এবার আমি বুঝতে পেরেছি কেন ওই পায়েস তুমি ফেলে দিয়েছিলে। বাবা গো তোমার কৃপা সত্যি অসীম, আবারও বলছি বাবা তুমি আমায় ক্ষমা করো বাবা। জয় বাবা লোকনাথের জয়। হ্যাঁ, জয় বাবা লোকনাথের জয়। ওম জয় তু লোকনাথ, ওম নমঃ শিবায়। দিদিভাই, আপনার এই উপলব্ধির কাহিনীটি খুবই বেদনাদায়ক বলবো আমি, মনোমুগ্ধকর বলবো না। আমার এই বিশেষণটি যথার্থ বলে মনে হলো, খুবই বেদনাদায়ক, কারণ আপনার মতো এমন প্রচুর মানুষের সমস্যাই বলবো এটাকে, কারণ আমরা যখন দেখি আমাদের মনমতো কোনো কিছু ঘটছে না, তখন আমরা আমাদের প্রাণাধিক প্রিয় বাবাকে দোষারোপ করি। এটা আমাদের এক প্রকারের ধৃষ্টতা।
আমরা কিন্তু কখনো ভাবি না যে পরম শক্তিমান বাবার ইচ্ছেতেই আমরা বেঁচে মরতে রয়েছি। আমাদের যা কিছু ভালো সব বাবার কৃপাতে হচ্ছে। যখন সামান্যটুকু অনভিপ্রেত কিছু ঘটে, তখনই আমরা বাবার ওপর বিশ্বাস চলে যায় আমাদের, এবং বাবাকে আমরা অনেক রকম অকথা কুকথা শুনিয়ে দেই। শুধুমাত্র আপনি কেন, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই কাজগুলো করি। তাই বলছি, সময় থাকতে থাকতে এখনই শুধরে যান, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এবং তোমরা যারা দেখছো, তোমাদেরকেও বলছি, ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও, বাবা আমাদের জন্য যা করেন তা আমাদের সকলের মঙ্গলের উদ্দেশ্যে। তাই বাবাকে ভুল বুঝো না। বাবাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেওয়ার অর্থ হলো নিজের পায়ে নিজের কুড়োল মারা। তাই একটা কথা মাথায় রাখবে, বাবাকে পরম ভক্তি করে চলো, বাবার প্রতি অফুরন্ত বিশ্বাস, বজ্রের মতো দৃঢ় বিশ্বাস নিয়ে আসো। তোমাদেরকে অপরাজেয় করে তুলবেন আমাদের বাবা। আজ তাহলে এতদূর পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের মাথায় আমাদের পরম প্রিয় বাবার অসীম কৃপা বর্ষিত হোক, এই কামনা করে শেষ করছি। ওম জয় তিলকনাথ, ওম নমঃ শিবায়।